এস নামের জাতক জাতিকারা ঠিক কোন বয়সে ধনী হন, বা অন্যভাবে বলা যেতে পারে যাদের নামের প্রথম অক্ষর দন্তের স তালিবস্য বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু, তারা ঠিক কোন বয়স থেকে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে থাকেন। আজকে এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, শাস্ত্র মতে আমি আপনাদের জানাতে চলেছি ঠিক কোন বয়সে অর্থাৎ কত বয়সে এস নামের জাতক জাতিকারা প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করতে থাকে। এটি অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি বিষয়। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে প্রতিবারের মতোই অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে একদম ভুলবেন না। প্রিয় বন্ধুরা, এস নামের জাতক জাতিকারা জন্মগতভাবে খুব কর্মঠ, এরা কাজকে ভালোবাসে, এরা সৎপথে উপার্জনের জন্য দিন রাত এক করে পরিশ্রম করে, তাই এদের জীবনে সফলতা একটু দেরিতে এলেও সেই সফলতা কখনোই জীবন থেকে আর চলে যায় না, অর্থাৎ ধুয়ে মুছে সাফ হয়ে যায় না। তাই এস নামের জাতক জাতিকারা যেহেতু কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের জীবনের সফলতা আনে বা জীবনে ধাপে ধাপে উন্নতির মাধ্যমে জীবনকে সঠিক পথে পরিচালনা করে, তাই এস নামের জাতক জাতিকারা আর কোনোভাবেই সমস্যায় পড়েন না। তবে আমাদের মধ্যে প্রায় 95% এস নামের জাতক জাতিকাদের এই বিশেষ বিষয়টি দেখা যায়। 5%-এর মধ্যে আলাদা কিছু বা ব্যতিক্রমই ঘটতে পারে। এস নামের জাতক জাতিকারা জীবনের প্রথম দিকে উপার্জনের চেষ্টা করলে প্রচুর পরিমাণে কষ্ট করতে হয়, সেখানে কখনো কখনো কেউ ধৈর্য হারা হয়ে পড়েন বা ভেঙে পড়েন। তবে এরা যদি এই কঠোর পরিশ্রম চালিয়ে যান, একদিন এদের সামনে এত বিশাল যে পথ, এত উপার্জনের বিভিন্ন পথ এমনভাবে খুলে যায় যে তারা তখন অর্থ উপার্জন করে সেই অর্থ গোনার মতো সময় থাকে না। এস নামের জাতক জাতিকাদের জীবনে কিন্তু এটি বিশেষভাবে ঘটতে অবশ্যই দেখা যায়। এস নামের জাতক জাতিকারা বিভিন্ন সময় বিভিন্নভাবে চেষ্টা করে বিভিন্ন পথ কিন্তু বার করে, তারা উপার্জনের জন্য প্রবল চেষ্টা করে এবং শেষ পর্যন্ত তাদের বিদ্যা বুদ্ধি দিয়ে সেই সফলতা অবশ্যই লাভ করে। তাই এস নামের জাতক জাতিকাদের কখনোই দোষ দেওয়া যায় না, তারা উপার্জনের প্রবল চেষ্টা করে কখনো কখনো জীবনের প্রথম দিকে ব্যর্থতার শিকার হয়, কিন্তু জীবনের শেষের দিকে এরা এত পরিমাণ উপার্জন করে যে এরা তখন টাকা গোনার পর্যন্ত সময় পায় না। এস নামের জাতক জাতিকারা
যদি আপনাদের মধ্যে কেউ থাকেন বা ভিডিও আমাদের এই ভিডিওটি দেখেন, অবশ্যই সগর্ভের সঙ্গে আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনার শুভনামটি লিখতে ভুলবেন না। তবে একটি কথা আপনাদের জানাবো, যদি এখনও পর্যন্ত উপার্জনের পথে কেউ হতাশাগ্রস্ত হয়ে থাকেন, তাহলে আগামী দিন আলোর আশায় অবশ্যই চেষ্টা করে যান, কারণ আপনার জীবনে আগামী দিনে উন্নতি অবশ্যই হবে, আপনি প্রচুর পরিমাণে উপার্জন করতে পারবেন। এত বিশাল উপার্জন হবে যে আপনি নিজেই চমকে যাবেন। তাই প্রিয় বন্ধুরা, আপনারা অতি অবশ্যই উপার্জনের চেষ্টায় আপনি অবশ্যই করুন, যাতে জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ হয়, জীবন হয় অতি সুন্দর। প্রিয় বন্ধুরা, এখন আপনাদের বলে দেওয়ার পালা, ঠিক কত বয়সে এরা সফলতা পায়। সত্যি কথা বলতে এরা প্রথমের দিকে সফলতা না পেলেও 30-32 বয়স থেকে বেশ ভালো পরিমাণ টাকা উপার্জন করে। তবে এই সফলতা চরম জায়গায় পৌঁছায় 42-45 বছরের পর থেকে। এত বেশি পরিমাণ উপার্জন করে যে এদের মনের মধ্যে আর কোনো খেদ থাকে না উপার্জনের বিষয়ে। হ্যাঁ বন্ধুরা, তাই আপনাদের জীবনেও যদি এই রকম সফলতা কারোর এসে থাকে, আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে অতি অবশ্যই জানাবেন। আর যারা ভিডিওটিকে দেখলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে দ্বিতীয়বার একদম ভুলবেন না। আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। নমস্কার।